সো সবার প্রথমে আমি তোমাদের একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হচ্ছে তোমার সর্বোচ্চ চাওয়া কি, আগামী এক বছরের সর্বোচ্চ চাওয়া কি, হোয়াট ইজ ইউর ম্যাক্সিমাম উইশ। কমন একটা উইশের কথা বলো যেটা তোমার আসলেই সর্বোচ্চ চাওয়া। সিজিপিএ বাড়াইতে চাই, কমন উইশ এটা? এটা না, তাইলে একটা বলো কমন উইশ কি। হ্যাঁ, একটা উইশ যে কোনো একজন বলবা, কমন, সবাই মোটামুটি এটাকে হেল্প করবে। হ্যাঁ, তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া, স্যার একটা ভালো কথা বলছে, চার মাসে সেমিস্টার হওয়া, এটা একটা কমন উইশ। এইটা বাদে অ্যাজ অন পার্সোনাল স্কেল, যে তোমার নিজের থেকে মনে হয় যে আমি আসলে কি চাই আগামী এক বছরে, আমার সর্বোচ্চ চাওয়াটা কি। সিজিপিএ, বেটার সিজিপিএ, বেটার সিজিপিএ সলিউশন একটাই, পড়াশোনা করতে হবে। পড়াশোনা বাদে সিজিপিএ বাড়ানোর আর কোনো উপায় নেই, তাই না? আরেকটা চাওয়া হইতে পারে, পপুলার হইতে চাই, আই ওয়ান্ট টু বি পপুলার, পিপল শুড রিকগনাইজ মি, আমি ক্যাম্পাসে ঢুকবো, মানুষ আমাকে চিনবে, পপুলার হইতে চাই। পপুলার হওয়ার কোনো ফর্মুলা নেই, আমি একটা ফর্মুলা ফলো করব, পপুলার হয়ে যাব, এটা কোনো সময় ঘটে না। ক্যাম্পাসে অনেকে পপুলার হয় পড়াশোনার জন্য, নোটের জন্য, মানুষের পিছ পিছ ঘুরে নোটের জন্য জন্য, হি অর শি ইজ ভেরি পপুলার, কিসের জন্য? নোট খুব ভালো। কেউ কেউ পপুলার হয় চেহারার জন্য, মানুষ পিছ পিছ ঘুরে, যদি একটা রিলেশনশিপ ম্যানেজ করা যেতে পারে, ইটস অলসো ভেরি গুড গুড। আগামী এক বছরে আমি কি চাই? আমি একটা ভালো রিলেশনশিপ চাই। লাভ, লাভ, লাভ ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি, তাই না? লাভ চাই। আচ্ছা, খুব ভালো কথা। আর কি চাই? ক্যাম্পাসে আমি ভাই হইতে চাই, 100টা সালাম পাবো মিনিমাম। আমরা ফার্স্ট ইয়ার থেকে সালাম দিয়ে অভ্যস্ত, থার্ড ফোর্থ ইয়ারে সালাম পাওয়া শুরু করতাম, তাইলে ক্যাম্পাসে আমরা ভাই হইতে চাই। যেহেতু আমরা স্টুডেন্ট, দাবি দাওয়া তো এর মধ্যে সীমাবদ্ধ, আর কি কোনো দাবি দাওয়া আছে এক্সট্রা? যে স্যার আমি এটা হইতে চাই। আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের খুব কমন একটা সমস্যা ফেস করতে হতো, আমাদের যারা মধ্যবিত্ত বাবা মা, নিম্ন মধ্যবিত্ত বাবা মা, ইনাদের একটা কমন গোল ছিল ছেলেপেলেদের দিয়ে বলানো, তোমাদের জীবনের লক্ষ্য। বুঝাইতে পারছি কি, বাইরের থেকে যদি কোনো গেস্ট আসতো, অতিথি আসতো, তোমার জীবনের লক্ষ্য কি, তুমি কি কি হতে চাও? ফেস করছো? অনেকেই ফেস করছো, ফেস করনি এমন লোক খুব কমই আছে। কেন, আমরা এখানে যারা ভর্তি হয়েছি আসলে সবাই সেম ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসা। আমরাও যখন টেক্সটাইলে ভর্তি হয়েছি, 85% অফ আওয়ার স্টুডেন্টস আর মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। সো বাবা মাদের একটা কমন চিন্তাই থাকতো যে আমরা যে লেভেল থেকে আসছি, আমাদের সন্তানরা যেন তার থেকে উপরে ওঠে। এটা সব বাবা মার চাওয়ার চাওয়া। এখন বাবা মা এটা প্রতিফলন ঘটাইতো নিজেদের সন্তানের মধ্যে দিয়ে, ঘটনা বুঝছো? এমন করতো, তুমি কি কি হতে চাও? এখন ক্লাস 6-7 পড়া আমি, আমি কি হইতে চাও? আমার কাছে তো বাস ড্রাইভারের জব খুব ভালো লাগে, বিশাল বড় একটা বাস চালায়, এর থেকে প্রেস্টিজিয়াস জব কি হইতে পারে? নানা বাড়িতে যাইতাম বাসে করে, ইট ওয়াজ এ ভেরি প্রেস্টিজিয়াস জব, এত বড় একটা বাস চালাই নিয়ে যাচ্ছে, তাই তো এটাই তো সবচেয়ে ভালো। এখন যদি বাস ড্রাইভার বলে বসি, বাপমার মুখের চেহারা তো দেখা যাবে না। সো ক্লাস 6-7 থাকতে আমি একটা মোটামুটি ভালো অ্যান্সার আবিষ্কার করে ফেললাম, যেটা আমার বাপমার মুখে হাসি ফোটাইতে পারে, আমি বিজ্ঞানী হইতে চাই, ঘটনা বলছো, সায়েন্টিস্ট হইতে চাই। ইট ওয়াজ এ ভেরি গুড অ্যান্সার, যখনই কোনো আঙ্কেলের সামনে এই অ্যান্সার পড়তো, বাপমার মুখ উজ্জ্বল হয়ে যেত। এখন বিজ্ঞানী জিনিসটা কি, করে কি, কি করে বেড়ায়, এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, বাট বেসিক্যালি অ্যান্সারটা খুব চমৎকার ছিল এবং অ্যান্সারটা আমাকে অনেক সিচুয়েশন থেকে বাঁচায় দিত। আমার বাবা খুব মহৎ একজন মানুষ ছিল, আমি এখন বুঝি, মানে আমাকে এমন এমন সব শিক্ষার মধ্য দিয়ে উনি নিয়ে গেছেন। মানুষ দোষে গুণে ভরা থাকে, বাপমার চাহিদাই থাকে সবসময় হচ্ছে নিজের সন্তানকে তার থেকে উঁচু অবস্থায় দেখতে চায়, এটা সব বাপমারই চাহিদা থাকে, এবং তারা সব কষ্টটা করে এই জন্যেই যে আমি আমার জীবনে যে কষ্টগুলো করছি, এই কষ্টগুলো যেন আমার সন্তানকে করতে না হয়, এই জন্যে বাপমা তার সর্বোচ্চটা ঢেলে দেয়। কিন্তু এই একটা সিলি কোয়েশ্চেন মোটামুটি আমাদের 90% স্টুডেন্টদের সহ্য করতে হয়েছে, কি হইতে চাও এবং কি হইতে চাও, এটা শুধু নিজেরে বলতে হয় না, অন্যের সামনে বলতে হয়, বলতে হয় না? আচ্ছা, তো স্বভাবতই এখন তুমি এখানে স্টুডেন্ট অবস্থায় আছো,
তুমি চিন্তা করতে পারো যে স্যার আমি মার্চেন্ডাইজার হব, আমি প্রোডাকশন স্পেশালিস্ট হব, আমি বাইং হাউসে জব করব, আমি একজন এন্টারপ্রেনার হব, আমি ব্যবসা শুরু করব। সো সব কিছু তুমি করতে পারো, কিন্তু একটা কমন ফ্যাক্টর তোমার মধ্যে লাগবে। তুমি যেতে পারছি কি জীবনে যা হইতে চাও একটা কমন ফ্যাক্টর তোমার মধ্যে থাকবে, তোমার লাগবে। সেই কমন ফ্যাক্টরটা হচ্ছে তোমার মধ্যে ভালোবাসা থাকতে হবে। বুঝতে পারছি কি জীবন অনেক সহজ হয়ে যায় ভালোবাসা দিয়ে। তুমি যদি চিন্তা করে দেখো ভালোবাসার অনেক রূপ আছে। তুমি যখন ছোট থেকে বড় হও তখন বাবার মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকে, সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা থাকে, বুঝছো? তুমি যখন আস্তে আস্তে স্কুলে ঢোকো বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা থাকে, শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীর ভালোবাসা থাকে, ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকের ভালোবাসা থাকে। এই ভালোবাসা সময়ে সময়ে পরিবর্তিত হয়। তুমি যখন ক্যাম্পাসে আসো একটা প্রতিষ্ঠানের প্রতি তোমার ভালোবাসা থাকে। আমি যখন সর্বপ্রথম এই ক্যাম্পাসে পা দিই আমি বলতাম যে আমি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছি। সো ইট ওয়াজ অ্যানাদার এন্টিটি টু মি। এই ক্যাম্পাস আমাকে ভালোবাসতে 5-6 মাস সময় লাগছে। এখন আমি যখন এখানে আসি তখন বলি আমি আমার ক্যাম্পাসে যাচ্ছি। বুঝাইতে পারছেন কি সব কিছুর প্রতি সব কিছুর ভালোবাসা আসছে। তুমি যদি ভালোবাসার রূপ প্রকাশ করতে চাও, আমরা শুধুমাত্র একটা ভালোবাসা নিয়েই খুব করি, টালমাটাল করি, সেটা হচ্ছে একটা ছেলের প্রতি একটা মেয়ের ভালোবাসা। এইটাকেই আমরা ধরে নিই ভালোবাসার শাশ্বত রূপ। এটা বাদে আর ভালোবাসা হইতে পারে না। ভালোবাসা তোমাকে কৃতজ্ঞ হতে শেখায়। বুঝাইতে পারছি? তুমি যখন কাজ করো ভালোবাসা তোমাকে কৃতজ্ঞ হতে শেখায়। কেমন কৃতজ্ঞ হতে শেখায় তুমি যদি চিন্তা করো, তুমি যদি চিন্তা করো ছোটবেলা থেকে তোমার বাপ মা তোমাকে যে পরিমাণ কষ্ট করে বড় করছে এই ভালোবাসার ফর্ম তোমাকে কৃতজ্ঞ হতে শেখায়। তোমার আত্মীয় স্বজনের ভিতরে তোমার যে ভালোবাসার ফর্ম এটা তোমাকে কৃতজ্ঞ হতে শেখায়। তোমার এই ক্যাম্পাসের প্রতি তোমার যে ভালোবাসার ফর্ম এটা তোমাকে কৃতজ্ঞ হতে শেখায়। তুমি জীবনে কৃতজ্ঞতা বোধ ছাড়া সামনে আগাইতে পারবে না। বিকজ উইদাউট দ্যাট ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ ছাড়া জীবনে তোমার হ্যাপিনেস আসবে না। অলওয়েজ তোমার মধ্যে একটা এমটি ভাব কাজ করবে, আমি তো কিছু পাইলাম না। সবসময় এই চিন্তাই থাকতে আমি তো কিছু পাইলাম না। তুমি যদি চিন্তা করে দেখো আমি যে এখানে দাঁড়ায় আছি, গত 35 বছরে আমি আমার জীবনে যত মানুষ এনকাউন্টার করছি সবার ভালোবাসার ছোট ছোট টুকরা নিয়ে আমি এখানে দাঁড়ায় আছি। বুঝাইতে পারছি কি আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবা মা, আমার চাচা চাচি, আমার মামা মামি, আমার কাজিনদের ভালোবাসা নিয়ে বড় হয়েছি। আমি যখন স্কুলে গেছি আমার সহপাঠীদের ভালোবাসা নিয়ে আমি বড় হয়েছি। আমাদের স্কুল লাইফে অনেক ধরনের স্মৃতি থাকে, মজার স্মৃতি থাকে, খারাপ স্মৃতি থাকে, যত কিছুই স্মৃতি থাক, সহপাঠীরা যদি আমাকে সঙ্গ না দিত স্কুলের 7-8টা বছর কাটানো খুব কষ্ট হয়ে যেত। আমরা যখন টেক্সটাইল কলেজে ভর্তি হই আমাদের সময় তোমাদের মতোই কলেজ সিস্টেম ছিল, 160 জন করে আমরা ছাত্র ভর্তি হতাম। তো 160 জন করে ভর্তি হলে আমাদের ফ্যামিলিটা ছোট ছিল এবং ফ্যামিলিটা ছোট হওয়ার কারণে আমরা সবাই সবার খুব ক্লোজ ছিলাম। ইভেন আমাদের যে টিচিং স্টাফ, আমাদের যে ল্যাব স্টাফ, এদের সাথে আমরা খুব ক্লোজ ছিলাম। আমি বিশ্বাস করি টেক্সটাইল ক্যাম্পাস আমাকে যে পরিমাণ ভালোবাসা দিছে সেটা আমাকে বিকশিত হতে সহায়তা করছে। আমি যখন প্রথম জবে জয়েন করি ওপেক্স অ্যান্ড সিনা টেক্সটাইল গ্রুপে জয়েন করি কাঁচপুর কম্পাউন্ডে, আমার প্রথম জব পড়ছিল একজন ভাইয়ের আন্ডারে, আমি ওনার হেল্পার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম। উনি আহসানুল্লাহ ইউনিভার্সিটির একজন বড় ভাই ছিল, ওয়াস্তি ভাই। তো সবার প্রথমে আমার 3 মাস উনি প্রচণ্ড দৌড়াইছে কাঁচপুর ক্যাম্পাউন্ড, মানে কম্পাউন্ডে যদি তোমরা ঢোকো ওপেক্সের দেখবা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিশাল বড় একটা কম্পাউন্ড। এখানে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে হেঁটে যাইতেই তোমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগে যাবে। তো স্বভাবতই আমার জব ডেজিগনেশন ছিল হচ্ছে ফ্যাব্রিক মার্চেন্ডাইজার। উনি ছিলেন আমার বস, আমি ছিলাম ওনার হেল্পার। স্বভাবতই যে জিনিসটা আসতো যে আমার প্রাইভেটের বস, আমি পাবলিক থেকে আসছি এই জন্য আমাকে খাটাইতেছে, সাকিব ওখানে চলে যাও ফ্যাব্রিক নিয়ে আসো 5 গজ, সাকিব ওখানে চলে যাও ফ্যাব্রিক নিয়ে আসো 2 গজ, ভাই যাওয়ার দরকার কি, ফোন দিয়ে দেন ফ্যাব্রিক তো চলেই আসবে, ঠিক কিনা? ওই রোদের ভিতরে আমি হেঁটে টেটে এসে একদম বিরক্ত, এত বিরক্ত হয়ে যেতাম। 3 মাস পরে উনি যখন আমাকে বললো তুমি এবার স্টোরে একটা ফোন দাও, ফোন দিয়ে তোমার ফ্যাব্রিক চাও, 2 গজ ফ্যাব্রিক চাও, তো আমি স্টোরে ফোন দিলাম, 1 ঘন্টার ভিতরে 2 গজ ফ্যাব্রিক দিয়ে গেল।
তা উনি বললো তোমার এই যে তিন মাস আমি হাঁটাইছি, কেন হাঁটাইছি জানো? আমি বললাম না ভাই বলেন। বললো এই কাঁচপুর কম্পাউন্ডে প্রতি চার মাস পরপর 25 জন মার্চেন্ডাইজার আসে, আর প্রতি 6 মাস পরপর 20 জন করে চাকরি ছেড়ে যায়। একজন ফ্লোরের কাছে, একজন স্টোরের কাছে আমি অমিক মার্চেন্ডাইজার বলতেছি, ইট ডাজন্ট বেয়ার এ ভ্যালু। তুমি যখন এইসব জায়গায় গেছো তোমার নামের সাথে একটা ফেস ভ্যালু অ্যাড হয়েছে। এই হাঁটাহাঁটি করে তুমি যখন এই নামের সাথে ফোন দিবা তখন তোমার নামের সাথে একটা ফেস ভ্যালু অ্যাড হয়েছে, যে কারণে আমি তোমাকে দৌড়াইছি। এরপর থেকে স্টোর বিভিন্ন জায়গায় যখন আমি যাইতাম আমার এদিক থেকে একটা ফোন দিলে কাজ হয়ে যেত। এই কাজটা যদি শুধুমাত্র উনি আমাকে ফোন দিয়ে করাইতো এটা কোনোদিন সম্ভব হইতো না। বুঝতে পারছি কি? আমি তো বিরক্ত, তিন মাসে আমার এমন হাঁটান হাঁটাইছে, আর এমনি আমি একটু পাতলা চাতলা মানুষ, হাঁটতে আমার খুব ভালোই লাগে। প্রচণ্ড গরমের ভিতরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হেঁটে যাওয়া কোনো সুখকর অভিজ্ঞতা ছিল না। সো অ্যাকচুয়ালি আমার যে বস ছিলেন উনি কিন্তু আমাকে সকল মানে সমস্যার ঊর্ধ্বে যে উনি আমাকে ছোট ভাই হিসেবে ভালোবাসছেন, এই জন্য আমাকে কাজ শিখাইছে, হাতে ধরে কাজ শিখাইছে। আই এম ভেরি গ্রেটফুল টু হিম। আমি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি। আমি ওপেক্স থেকে যেখানে আসছিলাম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ওখানে আমি 9 বছর কাজ করছি। আই মেড ফ্রেন্ড উইথ ভেরি গুড পিপল। মানে আমি তোমাকে সবসময় একটা কথা বলি, যে লাইনেই কাজ করো না কেন, যে কোনো লাইনে গুরু ধরা খুব জরুরি। যে কোনো লাইনে গুরু ধরা খুব জরুরি। ইউ নিড টু ফাইন্ড এ গুড রোল মডেল, বিকজ উইদাউট দেয়ার অ্যাডভাইসেস সামনে এগোনো খুব কষ্টকর হয়ে যায়। আমরা যখনই জবে জয়েন করি আমাদের বয়স থাকে 27 থেকে 28-এর ভিতরে, কেবলমাত্র আমরা ইঞ্জিনিয়ারিং পাশ করছি, নতুন জায়গায় যখনই জয়েন করি সবথেকে বড় যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ইনসিকিউরিটিস। তো আমরা মাওয়া পার হয়েছি, ফেরি পার হয়েছি, ফেরি পার হওয়ার পরে খুলনার রূপসা ব্রিজ পার হয়েছি। সো খুলনার রূপসা ব্রিজটা যখন পার হয়েছি আমার বুকে আস্তে আস্তে বল আসছে, আমি খুব সামান্য পরিমাণে বল পাইছি। আস্তে আস্তে অ্যাম্বুলেন্স খুলনা শহরে ঢুকছে, আমার বাসার দিকে যাচ্ছে, আমি আরও কিছু বল পাইছি। এই বলটা কিসের জানো? আমার ভালোবাসার বল। আমার চাচা আছে, আমার চাচি আছে, আমার ফুফু আছে, ফুফা আছে, আমার কাজিনরা আছে, আমার ফ্রেন্ডস আছে 2 জন, এখনও পর্যন্ত আমি স্মরণ করি। দে আর নট ফ্রেন্ডস, দে আর অলমোস্ট ফ্যামিলি, একই পাড়ায় আমরা থাকি। সো আমরা যখন সাইরেন বাজায় ঢুকতেছি, আমরা খুলনার আমাদের বাসার খুব কাছে চলে আসছি, আমি অলমোস্ট 50% বল আমার শরীরে চলে আসছে। এই বলটা আমাকে দিছে হচ্ছে ভালোবাসার জোর দিছে। বুঝাইতে পারছি কি? যে মোমেন্টে আমরা বাড়ির সামনে এসে থামছি আমার বড় চাচা বেরোয় এসে আমাকে জড়াই ধরছে। আই ডিডেন্ট হ্যাভ টু সে এনিথিং, আমার চাচাও কিছু বলেনি, জাস্ট 1 মিনিট আমাকে জড়াই ধরছে। এইটা আমাকে যে বল দিছে সেই বল আমাকে পরবর্তী 1 সপ্তাহ ক্যারি করে নিয়ে বেড়াইছে। আমি শক্ত হয়ে দাঁড়াইছিলাম সব কিছুতে। সো ভালোবাসার বল, আমি ওই দিন ফিল করছিলাম যে জীবনে এরকম ভালোবাসা, যেহেতু আমার বাবা চলে গেছেন, এরকম ভালোবাসা হয়তো আমি আর কোনো দিন ফিল করবো না। ইমোশনের যে হাইট অথবা ডেপথ এটা আর আমি কোনো দিন ফিল করবো না। 3 বছর পরে আমি ফিল করছি, আমার মেয়েকে যখন আমি প্রথমবার কোলে নিছি তখন আমি ফিল করছি। আসলে লাইফ তোমাকে এত কিছু দিবে, তোমাকে নিয়ে খেলবে, একবার আকাশে উড়াই নিবে, একবার মাটিতে ফেলাই নিবে, একবার তোমাকে ডাইনে সরাবে, একবার তোমাকে বামে সরাবে। দিন শেষে তোমার লক্ষ্য হবে নিজের লক্ষ্য ধরে রাখা, যারা তোমার প্রতি ভালোবাসা দিছে এই ভালোবাসার প্রতিদান দেওয়া, তোমাকে যে যতটুকু সাপোর্ট দিছে সেই সাপোর্টের প্রতিদান দেওয়া। যদি তুমি ভালো কাজ দুনিয়াতে দাও, ভালো কাজ তোমার কাছে ফেরত আসবে। যদি খারাপ কাজ দুনিয়াতে দাও, খারাপ কাজ তোমার কাছে ফেরত আসবে। সুতরাং ভালোবাসতে শিখো, আশেপাশে যারা আছে সবাইকে প্রতিদানের বিনিময় ছাড়া ভালোবাসতে শিখো। জীবনে সাফল্য কোনো না কোনোভাবে তোমার হাতে এসে ধরা দিবে, টাকা হোক, ভালোবাসা হোক, পাওয়ার হোক, বন্ধুবান্ধবের ভালোবাসা হোক, কোনো না কোনো সাকসেস তোমার হাতে এসে ধরা দিবে। সাকসেস যে সবসময় টাকা দিয়ে অথবা পজিশন দিয়ে মাপতে হবে এমন কোনো বিষয় না। সুতরাং ভালোবাসার প্র্যাকটিস যদি তুমি করো, কোনো না কোনো ফর্মের সাকসেস তোমার হাতে এসে ধরা দিবে।
প্রতিদানবিহীন ভালোবাসার প্র্যাকটিস করবা। আমি ওকে এটা দিলাম, ও আমাকে কেন দিল না, এই দাবি নিয়ে কোনোদিন ভালোবাসতে যেও না। প্রতিদানবিহীন ভালোবাসার প্র্যাকটিস করো, একটা সময় সাকসেস তোমার হাতে ইনশাল্লাহ এসে ধরা দেবে। ধন্যবাদ সকলকে আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।